কক্সবাজার উত্তর নুনিয়ারছড়া বাসিন্দা মোজাম্মেল হকের বিরুদ্ধে বুট অপহরণের অভিযোগ করেছেন হামিদ হোসেন নামের এক ব্যক্তি। তবে মোজাম্মেল হক বলছেন অপহরণ নয়, পাওনা টাকার জন্য তিনি বুট আটকে রেখেছেন। বুট মালিক হামিদ হোসেন বলেন মোজাম্মেল হকের সাথে একটি কমিশনের লেনদেন রয়েছে আর ইব্রাহিমের সাথে দাদনের সম্পর্ক রয়েছে, দীর্ঘদিন তাদের মাঝে ব্যবসায়িক সম্পর্ক। গত 15 এপ্রিল তার বুট মাছ ধরতে সাগরে গেলে মোজাম্মেল হক অপহরণ করে নিয়ে যান। মোজামেল গিয়ে গই, মোজামেল যাই আর চুনা দিয়ে আমার রাখে গই অন তলে মুরতান ডাহাতি করে নিজে আর রাখে গই তলে ইবালি আর লেনদেন আছে এরপর দাদন নালারে যে এখন আমি ফোন করি আর হই তলে দাদন নালাই মানি আড়ে এই ফিসারি মধ্যে ধরি আর মানি তারা হতা হাড়াহাড়ি দিয়ে। এ বিষয়ে মোজাম্মেল হক অভিযোগ অস্বীকার করে জানান অপহরণ নয়, পাওনা টাকা আদায় করতে না পারাই তিনি বুট বের করতে মানা করেছেন। অন্যদিকে বুটের দাদন দাতা ইব্রাহিম জানান বুটের বিষয়ে মোজাম্মেল হকের সাথে তার কথা কাটাকাটি হয় কিন্তু মোজাম্মেল উল্টো ইব্রাহিমের মিথ্যা মারামারির অভিযোগ করেন। মোজামারে কলার দড়ি ওনার ধাক্কা ধাক্কা দিয়ে তো আয়ে ধাক্কা ধাক্কা দিয়ে বিশুকে নদীদের দূর এটা মোজামেজিন হরি সম্পূর্ণ ভুল মিথ্যা। এই ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানান হামিদ হোসেন। নিউজ ডেস্ক, সিটিএন, কক্সবাজার।